वेलकम बैक कैमरा सुन सबाई आशा करी अनेक भालो आछेन आपनारा जे जिखान थेके जे अवस्थाय ए भिडियो देखछेन आपनादेर सबाईके इकबाल प्रिमो चैनेलेर पक्ष थेके स्वागतम। तो व्यूअर्स आजकेर भिडियो टपिक होच्छे आपनार स्मार्टफोनेर जे जिमेलगुलो आपनारा राखेन से जिमेले आपनारा जेमन धरुन अनेकगुलो पासवर्ड आछे जेमन धरुन आपनार इमो फेसबुक एवं आपनार रकेट विकाश नगद एवं कि आपनार बैंक अकाउंटर पासवर्ड आपनारा से मोबाइले रखें। तो से क्षेत्र में मोबाइल जदि चूरी हो जाए अथवा अपना जिमेल जदि हैक हो जाए से क्षेत्र में आपनारा अनेक प्रब्लेमे पड़े जाबें। कि समस्या अवश्य थाकबे। तो से समस्या समाधानर जन्य आजकल भिडियोते आमी आपनादेर देखाबो किभाबे ए समस्या थेके आपनारा बेर हये आसबें। तो सेटा करते हले प्रथमे आमी मोबाइल स्क्रिने चले आसलाम। तो এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে আসার পরে এখন প্রথমে আপনারা জিমেইল একটা অপশন আছে আপনারা জিমেইল অপশনটা ওপেন করবেন। তো আমি এখানে একটা জিমেইল অপশন আছে জিমেইল অপশনটা আমি ওপেন করব। তো দেখুন এখানে জিমেইল যে অপশনটা আছে জিমেইল অপশন আমি ক্লিক করলাম। জিমেইল অপশনটা ক্লিক করার পর আপনারা এই পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে জিমেইলের যে আইকন আছে অর্থাৎ যে লোগোটা আছে এই লোগোটা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো অনেকের ক্ষেত্রে লেখা থাকবে শুধু গুগল অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনারা এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে একটু বাম দিকে একটু টানেন, টানার পর দেখুন এখানে আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে যাবেন, স্ক্রল করবেন, করার পরে এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ চলে আসবে। তো এখানে একটা পেজ ওপেন হবে, দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। তো পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন, করার পর দেখুন এখানে অনেকগুলো আপনার অ্যাপস আছে আপনার মোবাইলে যেগুলো আছে। তো এখানে নিচের দিকে দেখুন এখানে এখানে লেখা আছে এই অপশনটাতে লেখা আছে সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম অ্যাপস অন দিস ডিভাইস। তো এখানে এই অপশনটাতে আপনার টিকমার আছে, এখানে আপনারা লক্ষ্য করুন এখানে টিকমার আছে, আপনারা শুধু টিকমারটা এখানে ক্লিক করে উঠিয়ে দিবেন, ব্যাস আপনার আর কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা হবে না। কারণ যে পাসওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডগুলো এখানে সেভ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে কোনো প্রবলেম হলেও আপনারা পাসওয়ার্ডগুলো এখানে মোবাইলে থাকবে না, কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ভিডিও বুঝতে পারছেন। যদি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।